স্টুডেন্ট আছি কুমিল্লা বোর্ড 2019 সালের এইচএসসি পরীক্ষাতে যে পরীক্ষায় যে মডিফায়ারটা এসেছিল সেই মডিফায়ারের সলিউশন আমি আলোচনা করছি এবং সমাধান করে দেব। আমি আশা করি স্টুডেন্টরা খেয়াল করলে অবশ্যই প্র্যাকটিসের মাধ্যমে বেশি বেশি প্র্যাকটিস করলে এই আনসারটা বুঝতে পারবে। আমাদের এইচএসসি স্টুডেন্টরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মডিফায়ার জিনিসটা সমাধান করতে পারে না এবং অনেকটা এইচএসসিতে সেটা এটা একটা নতুন বিষয় যেটা 19-এ ছিল না। তো মডিফায়ার ক্লাসটি ভালোভাবে বোঝার জন্য অবশ্যই মডিফায়ার কি, কত প্রকার, মডিফায়ার কাকে বলে সে বিষয়ের উপরে যে ক্লাস, মডিফায়ার উপরে যে জেনারেল আলোচনা সেই ভিডিওটা দেখে নেওয়া বেটার, তখন ভালোভাবে বোঝা যাবে। এরপরে আমি চেষ্টা করব সমাধানের সাথে সাথে যাতে আমরা প্রিভিয়াস বিষয়গুলা আগের বিষয়গুলা আমরা সংযোগ রেখে আমি যাতে সমাধানটা আমি করতে পারি সেটা আমি মাথায় রাখব। তো মডিফায়ারটা হলো মূলত একটা ওয়ার্ড সম্পর্কে তত্ত্ব দেওয়া, অতিরিক্ত তত্ত্ব দেওয়ার নাম হলো মডিফাই করা। সেটা আমরা সেন্টেন্সটা পড়ে অবশ্যই আমরা সংশ্লিষ্ট অর্থবোধক শব্দ বসাতে হবে, সে অবশ্যই অর্থ বুঝতে হবে, মানে একেবারে শর্টকাট কোনো টেকনিক আমরা প্রত্যাশা করতে পারি না, প্র্যাকটিসের মাধ্যমেই আমরা সেটা সমাধান করতে হবে অর্থাৎ দক্ষতা নিয়ে আসতে হবে। এখানে আমাদের প্রথম যে লাইনটা দেওয়া আছে আমি পড়ে শোনাচ্ছি, প্রথম যে লাইন সেটা হলো নিউজ পেপার প্লেজ এ ভেরি ড্যাশ রোল ইন মডার্ন সিভিলাইজেশন। নিউজ পেপার প্লেজ এ ভেরি, নাম্বার এ লেখা আছে, প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ নাউনকে মডিফাই করব, নাউন সম্পর্কে তত্ত্ব দিব। প্লেজ এ ভেরি, এখানে আমরা যে ইনস্ট্রাকশন ভিতরে দেওয়া আছে প্রি মডিফাই দ্য নাউন, এগুলোকে আমি ড্যাশ হিসেবে পড়ব, তখন সমাধান করতে সহজ হবে। নিউজ পেপার প্লেজ এ ভেরি ড্যাশ রোল, একটা ড্যাশ ভূমিকা রাখে, ভূমিকা রোল যেটা এটা সেটা সম্পর্কে তত্ত্ব দিব আমরা। রোল কেমন রোল, ভূমিকা রাখে একটা গুরুত্বপূর্ণ রোল, তাহলে আমরা এখানে বলতে পারি ইম্পর্টেন্ট রোল, ইম্পর্টেন্ট রাখলে এখানে আনসারটা হয়ে যাবে। এটাই মডিফায়ার, এটাই প্রি মডিফাই করছে, নাউন সম্পর্কে তত্ত্ব দিছে, এ ভেরি ইম্পর্টেন্ট রোল। শুধুমাত্র যে ইম্পর্টেন্ট লেখলে আনসারটা হবে সেটা কিন্তু না, যে কোনো শব্দ আমি অর্থবোধক বসালে আনসার হবে। আমি যদি বলি নিউজ পেপার প্লেজ এ ভেরি সিগনিফিক্যান্ট রোল, তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে, তাও আনসার হবে। আমি বললাম এখানে ইম্পর্টেন্ট রোল ভূমিকা রাখে, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইন মডার্ন সিভিলাইজেশন, আধুনিক সভ্যতায়। এরপরের প্রশ্ন, ইট পাবলিশেস নিউজ অ্যান্ড ভিউজ, এটা প্রকাশ করে নিউজ অ্যান্ড ভিউজ, খবরাখবর অফ হোম অ্যান্ড অ্যাব্রড, দেশে বিদেশের। অনলি এখানে বলছে ড্যাশ নলেজ বলতে বলা হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন, এখানে নাউনটা হলো নলেজ। অনলি ড্যাশ নলেজ ইজ নট এনাফ, শুধুমাত্র ড্যাশ নলেজ যথেষ্ট না, এখন বলবো কোন নলেজ যথেষ্ট না। ইন দ্য কম্পিটিটিভ ওয়ার্ল্ড প্রতিযোগিতাময় বিশ্বে অনলি ড্যাশ নলেজ, কোন নলেজ আমরা বলতে পারি, অনলি শব্দ আমরা খুঁজে বাইর করবো কি বলা যায়, অনলি বুকিশ নলেজ, বুকিশ মানে কি, বই গ্রন্থগত বিদ্যা, বি ডাবল ও কে আই এস এইচ, অনলি আমরা কি বলতে পারি, বুকিশ নলেজ ইজ নট এনাফ, যথেষ্ট না ইন দ্য কম্পিটিটিভ ওয়ার্ল্ড, প্রতিযোগিতাময় বিশ্বে। এরপরে লেখা আছে নিউজ পেপার, একটা নিউজ পেপার সাহায্য করে, হেল্পস এ ম্যান, একটা মানুষকে সাহায্য করে, নাম্বার সি পোস্ট মডিফাই দ্য বার্ডকে মডিফাই করব, হেল্পস এ ম্যান ড্যাশ হিজ নলেজ, তার নলেজকে ড্যাশ করতে,
এখানে আমরা লেখছে পোস্ট মডিফাইড দ্য বার্ব, অর্থাৎ বার্বকে মডিফাই করব। বার্ব সেখানে হলো হেল্প, সাহায্য করে একটা মানুষকে, ইন্সপায়ার, মানুষকে সাহায্য করে, সাহায্য করে কি করতে। পোস্ট মডিফাইড দ্য বার্ব উইথ অ্যান ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে কি আমরা জানতে হবে, ইনফিনিটিভ মানে টু সহ বার্ব, অর্থাৎ এখানে টু সহ বার্বই বসাতে হবে, অন্য কিছু লেখলে চলবে না। তাহলে আমরা একটু পড়ি, নিউজ পেপার হেল্পস এ ম্যান ড্যাশ হিজ নলেজ। আমরা বলতে পারি হেল্পস এ ম্যান তার জ্ঞান বাড়াতে, আমি বলতে পারি টু ইনক্রিজ হিজ নলেজ, ইনক্রিজ মানে কি বাড়ানো, টু ইনক্রিজ CREASC লেখা দেখাতে যাচ্ছি আমি, টু INCREASC, টু ইনক্রিজ মানে টু সহ বলবো, টু ইনক্রিজ হিজ নলেজ, তার জ্ঞান বাড়াতে সহযোগিতা করে একটা নিউজ পেপার। তাছাড়া বিসাইডস, তাছাড়া কি, তাছাড়া একাডেমিক বুক, একাডেমিক বইয়ের পাশাপাশি ওয়ান শুড রিড, একজন উচিত নিউজ পড়া, শুড রিড নিউজ পেপার, ওয়ান শুড রিড নিউজ পেপার, একজন উচিত বই পড়া। এরপরে লেখছে পোস্ট মডিফাই দ্য বার্ব, অর্থাৎ বার্বকে মডিফাই করব, এখানে বার্ব হলো রিড, একজন উচিত বই পড়া। বার্ব সম্পর্কে মডিফাই করলে বেশিরভাগ অ্যাডভার্ব হয়, বেশিরভাগ ক্ষেত্রে LYG শব্দ হয়। তাছাড়া বিসাইডস একাডেমিক বুক, একাডেমিক বই পড়ার পাশাপাশি ওয়ান শুড রিড নিউজ পেপারস, একজনের উচিত নিউজ পেপার পড়া। আমরা বলবো কেমনে, কিভাবে পড়া, কিভাবে এই পড়া সম্পর্কে তথ্য দিব, একজন উচিত নিউজ পেপার পড়া। আমি যদি পড়ি বলি পড়া উচিত ডেইলি, যদি বলি পড়া উচিত ডেইলি তাহলে আনসার হয়ে যাবে, অথবা যদি বলি রেগুলারলি তাও আনসার হতে পারে। একজন উচিত বই পড়া রেগুলারলি বা ডেইলি, এখন এই আনসারটা হবে একজন উচিত বই পড়া ডেইলি বা রেগুলারলি, আমি এখানে এটা লিখতে পারি ডেইলি অথবা রেগুলারলি। এরপরে বলছে নিউজ পেপার হেল্পস ওয়ান, নিউজ পেপার একজনকে সাহায্য করে। আবার বলছে পোস্ট মডিফাই দ্য বার্ব, সাহায্য করে, পোস্ট মডিফাই দ্য বার্ব, কিন্তু এখানে বলছে উইথ অ্যান ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে টু সহ বার্বের এক নম্বর ফর্ম। নিউজ পেপার হেল্পস ওয়ান, সাহায্য করে, টু সহ বার্ব বসাবো এখানে, সাহায্য করে কি করতে, সাধারণত টু সহ বার্ব তে অর্থে ব্যবহার করা হয়। হেল্পস ওয়ান লেখছে, এরপরে লেখছে দি ফ্যাক্টস অফ দ্য ওয়ার্ল্ড, ফ্যাক্টস অফ দ্য ওয়ার্ল্ড, নিউজ পেপার সাহায্য করে একটা মানুষকে, একজনকে সাহায্য করে দ্য ফ্যাক্টস অফ দ্য ওয়ার্ল্ড। আমি বলতে পারি সাহায্য করে একজনকে, সাহায্য করে একজনকে জানতে, জানতে বলতে টু নো, নো মানে হলো জানা, টু সহ বার্ব হয়ে গেল আমার, টু নো জানতে, সাহায্য করে কি জানতে সাহায্য করে, দ্য ফ্যাক্টস অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বিভিন্ন বিষয় আশয় জানতে সহযোগিতা করে। পরের প্রশ্ন লেখা আছে এফ নাম্বার, প্রি মডিফাই দ্য বার্ব, প্রথমেই বলছে প্রি মডিফাই দ্য, প্রি মডিফাই দ্য বার্ব মানে বার্বকে প্রি মডিফাই করবো, আগে লেখব উইথ এ পার্টিসিপল, পার্টিসিপল প্রি মডিফাই দ্য বার্ব উইথ এ পার্টিসিপল, পার্টিসিপল মানে দুইটা পার্টিসিপল, একটা হলো বার্বের সাথে ING থাকে, এটার নাম হলো প্রেজেন্ট পার্টিসিপল, আর একটা হলো পাস্ট পার্টিসিপল, মানে বার্বের পাস্ট পার্টিসিপল, বার্বের তিন নম্বর ফর্ম, গো অ্যান্ড গান, ডু ডিড ডান, কাম কেম কাম, বি3 বলি আমি, যে কোনো আমি একটা বসাতে হবে এখানে। তাহলে আমি জানি না কোনটা বসাবো, আমি পড়ি, আমরা এখানে পড়তে হবে আগে ING অথবা বার্বের তিন নম্বর ফর্ম। লেখছে প্রশ্ন আবার পড়ি, প্রশ্নটা হলো ড্যাশ প্রি মডিফাই দ্য বার্ব উইথ ইন পার্টিসিপল ফ্রেজ রেগুলারলি, ওয়ান ক্যান বি অওয়ার অফ এভরিথিং, একজন হতে পারে, একজন হতে পারে অওয়ার, সচেতন হতে পারে এভরিথিং, এভরিথিং পার্টিসিপল ফ্রেজ অর্থাৎ সাথে শব্দ বা শব্দ সমষ্টি থাকবে ING সাথে অথবা বার্বের তিন নম্বর ফর্মের সাথে। তাহলে বলতে পারি রিডিং নিউজ পেপার ডেইলি, আমি শুধু
রিডিং বলবো না, রিডিং নিউজ পেপার পেপারস ডেইলি, তাহলে রিডিং প্রেজেন্ট পার্টিসিপল আর সাথে লাগলো নিউজ পেপারস, এটা মিলিয়ে হয়ে গেল প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। রিডিং নিউজ পেপার ডেইলি রেগুলারলি, রেগুলার নিউজ পেপার পরে ওয়ান ক্যান বি অ্যাওয়ার, একজন হতে পারে সচেতন হতে পারে সব কিছু সম্পর্কে। দেয়ার আর পরে আবার বলছে জি নম্বর, ড্যাশ কাইন্ডস অফ নিউজ পেপার, ড্যাশ বলতে এখানে প্রি মডিফাইড দ্য নাউন, প্রি মডিফাইড দ্য নাউন, নাউন সম্বন্ধে তথ্য দেবো। নাউন বলতে এখানে কাইন্ড, বিভিন্ন রকম। দেয়ার আর ড্যাশ কাইন্ডস অফ নিউজ পেপার, দের আর আমি বলতে পারি মেনি কাইন্ডস অফ নিউজ পেপার, এখানে এস শব্দটা দিলে ভালো হতো, মেনি কাইন্ডস অফ নিউজ পেপার, মেনি শব্দটা কাইন্ড সম্পর্কে তথ্য দিচ্ছে, অনেক রকম, রকম মানে কোন রকম, অনেক রকম, এটাই তথ্য। মেনি কাইন্ডস অফ নিউজ পেপার, অনেক রকম নিউজ পেপার আছে, ওয়ান শুড সিলেক্ট, এক ধরনের উচিত সিলেক্ট করা নিউজ পেপার, এক ধরনের উচিত সিলেক্ট করা নির্বাচন করা নিউজ পেপার বলছে পোস্ট মডিফাই দ্য বার্ব, বার্বকে মডিফাই করব, বার্বকে মডিফাই করব, সিলেক্টকে একজন উচিত সিলেক্ট করবে, সিলেক্ট কেমনে করবে, সিলেক্ট করবে কিভাবে, সিলেক্ট করবে বার্ব মানে অ্যাডভার্ব বসাবো, সিলেক্ট করবে কিভাবে, একজন উচিত সিলেক্ট করবে আমরা বলবো ওয়াইজলি, ওয়াইজলি বলতে কি বিজ্ঞতার সহিত, হ্যাঁ বিজ্ঞতার সহিত ওয়াইজলি, তাহলে ওয়াইজলিটা হলো বার্ব সম্পর্কে তত্ত্ব দিল ওয়াইজলি। ওয়ান শুড সিলেক্ট নিউজ পেপার ওয়াইজলি। এরপরে আবারও বলছে, আবারও বলা হচ্ছে ওয়ান শুড সিলেক্ট নিউজ পেপার এইচ নাম্বার, ওয়ান শুড সিলেক্ট নিউজ পেপার ওয়াইজলিতে বললাম। এরপরেরটা হলো ওয়ান শুড চুজ, এদের উচিত চুজ করা দি ড্যাশ নিউজ পেপার, দি ড্যাশ নিউজ পেপার প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ নিউজ পেপারটা নাউন সেটা সম্পর্কে তথ্য দিতে হবে। একজন উচিত নিউজ পেপার চুজ করা, বিকজ মেনি নিউজ পেপার প্রেজেন্ট নিউজ পার্শিয়ালি, কারণ অনেক নিউজ পেপার খবর করে পার্শিয়ালি মানে পক্ষপাত দুষ্ট হয়ে, মানে পড়লাম লাইনটা এক্সট্রা মানে পুরো লাইনটা পড়লাম, কারণ অনেক সময় আমাদের কোন আনসারটা বসাতে হবে প্রশ্নের একটা ইঙ্গিত দেয়, যেহেতু আমাদের একজন উচিত পছন্দ করা নিউজ পেপার ড্যাশ নিউজ পেপার, কারণ অনেক নিউজ পেপার নিউজ করে পার্শিয়ালি পক্ষপাতদুষ্টভাবে, তাহলে একজন উচিত পছন্দ করা ড্যাশ নিউজ পেপার, আমি বলতে পারি পক্ষপাতদুষ্টহীন, আমি বলতে পারি ইম্পার্শিয়াল মানে যেটা পক্ষপাতদুষ্ট না, ইম্পার্শিয়াল মানে হলো যেটা পক্ষপাতদুষ্ট না, ইম্পার্শিয়াল নিউজ পেপার এজন্যকে সিলেক্ট করতে হবে, কারণ অনেক নিউজ পেপার পার্শিয়াল নিউজ দেয়। লাস্ট প্রশ্ন, হোয়াট এভার দ্য পেপার ইজ, পেপার যাই হোক, ইট ড্যাশ হেল্পস এ ম্যান ওয়াইজলি, এটা একটা মানুষকে সাহায্য করে ওয়াইজলি, ইট ড্যাশ হেল্পস এ ম্যান ওয়াইজলি, আমি হেল্পসকে মডিফাই করবো, প্রি মডিফাই দ্য বার্ব, বার্বটা হলো হেল্পস, এটা সাহায্য করে কিভাবে, বার্বকে যেগুলো মডিফাই করে বেশিরভাগ কিভাবে প্রশ্ন করলে আমরা এটা পেয়ে যাই, এটা ইট হেল্পস হোয়াট এভার দ্য পেপার ইট হেল্পস এ ম্যান কিভাবে, ইট হেল্পস ইট লার্জলি হেল্পস করে অনেক বড়ভাবে, এটা সাহায্য করে আমি বলতে পারি লার্জলি, হ্যাঁ অথবা বলতে পারি গ্রেটলি, অনেক বেশিভাবে এটা সহযোগিতা করে। তাহলে দ্য স্টুডেন্ট, আমি মডিফায়ার আনসার দিলাম, ব্যাখ্যা দিলাম, আমার বিশ্বাস তোমরা শুনো, শোনার পরে আবার প্রশ্ন থেকে প্র্যাকটিস করো, কয়েকটা করার পরে এই বিষয়গুলো ক্লিয়ার হবে, আর বসে অর্থ বোঝার চেষ্টা করবে, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে আমি উৎসাহিত হই এবং প্রতিটি বোর্ডের প্রশ্ন আমি আলোচনা করি, বোর্ড প্রশ্নগুলো পড়লে আসলে প্রশ্ন পদ্ধতি সম্পর্কে কোন ধরনের প্রশ্ন আসে, কতটুকু কঠিন আসে, কতটুকু সহজ আসে, সে সম্বন্ধে একটা ধারণা পাওয়া যায়। তো শেষ পর্যন্ত আমি এই চ্যানেলটা সাবস্ক্রাইবের এই আবদার রেখে আজকের ক্লাস এখানেই শেষ করছি, তোমাদের কোনো সমস্যা হলে আমাকে কমেন্টস করে জানাবে, ধন্যবাদ।